আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আমরা দেখব হাতির সুর গাছের কি কি উপকারিতা আছে নামটা শুনেই অন্যরকম মনে হয় হাতির সুর তাই না বন্ধুরা এই হাতির সুরের কিন্তু অনেকগুলো উপকারী গুণ আছে বন্ধুরা যেগুলো আজ আমি তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পুরনো দালান ঘেসে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই হাতির সুর গাছটি দেখা যায় এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল পুষ্পদন্ত হাতির সুরের মতো বাঁকানো তাই গাছটির এরকম নাম সংস্কৃত নাম শ্রীহস্তিনি কারো চোখ টকটকে লাল হয়েছে কড়কড় করছে মনে হচ্ছে বালি পড়েছে এমনটা হলে হাতির সুর গাছের পাতার রস অব্যর্থ ঔষধ এই ভেষজ গাছটি বর্ষজীবী ছোট গুল্ম গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায় মোটামুটি এক দেড় ফুট লম্বা হয় গাছের কাণ্ড ফাঁপা নরম সারা দেহে ছোট ছোট রোম আছে গাছের উপরের দিকের কাণ্ড চৌকো নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার পাতা খসখসে একের বিপরীতে অন্য পাতাটির অবস্থান ডালের নিচের দিকের পাতা বড় থাকে বন্ধুরা তোমরা জেনে আশ্চর্য হবে যে কোনো ধরনের ফোলায় বা আঘাতজনিত ফোলায় ব্যথা পেলে এই হাতির সুরের পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা উভয়ই কমে যায় যে কোনো বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায় টাইফয়েড জ্বরের ক্ষেত্রে পাতার রস গরম করে ছেঁকে নিয়ে পানি মিশিয়ে খাওয়ানোর নিয়ম আছে এভাবে কিছুদিন করলে টাইফয়েড জ্বর কমে যায় একজিমার রোগীরা এই হাতির সুরের পাতা ব্যবহার করলে উপশম পাবে দাঁতের মাড়ি ফোলাই এই গাছের ব্যবহার রয়েছে দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এ পাতার জুড়ি মেলাভার ছেডা ও আঘাত প্রশমনে এই গাছ ব্যবহৃত হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা হাতির সুরের কতগুলো গুণাবলী যে আছে সেগুলো সম্পর্কে জানতে পেরেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করো আর হ্যাঁ তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও এতে করে আমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah, peace.